সরকারি সুযোগ সুবিধা এলেও আদিবাসী সমাজের মানুষ তা সঠিকভাবে পাচ্ছে না বলে তীব্র অভিযোগ অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের। তাই তারা বিভিন্ন দাবিতে চোপড়ার বিডিও এবং বিএলআরওর নিকট স্মারকলিপি প্রদান করেন। তাই এই আন্দোলনের কর্মসূচি হিসেবে তারা চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের দেবীঝোড়া বটতলা থেকে একটি বাইক র্যালি বের করেন। সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি জানান, এই বাইক র্যালি দেবীঝোড়া বটতলা মোড় থেকে চোপড়া পর্যন্ত পৌঁছবে এবং সেখানে বিডিও এবং বিএলআরওকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করবে। সংগঠনের শতাধিক কর্মী সমর্থক এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছেন। আচ্ছা, আপনাদের যে একটা বাইক র্যালি বের করতেছেন, এটা কি উদ্দেশ্যে, এটার ব্যাপারে আপনি একটু বলুন। আদিবাসীদের প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এই বঞ্চিতর জন্য আমরা অধৈর্য হয়ে পড়েছি। তাই আজকে আমরা এই সমস্যার সমাধানটা সরকারের বা শাসকের অধীনে আমরা আপিল করতেছি, যাতে পরবর্তীতে উনি চিন্তাভাবনা করেই করবেন। আদিবাসীরা কিন্তু নানান ক্ষেত্রে বঞ্চিত আছেন, সরকার উপর থেকে বহু কিছু দিচ্ছে কিন্তু নিচে এসে আমরা পাচ্ছি না। তাই আমরা আজকে উদ্বেগ হয়ে রাগ হয়ে এই মিছিলটা আমরা আরম্ভ করেছি। আচ্ছা, কার পক্ষ থেকে এটা? এটা আদিবাসী অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে বার করেছি। আচ্ছা, আপনারা র্যালিটা কোথা থেকে কোথায় যাবেন? ইয়ে বটতলা দেবীঝোড়া মোড় বটতলা থেকে চোপড়া পর্যন্ত আমরা যাব। বেলার অফিস, বিডিও অফিস প্লাস বেলার অফিস, এই দুই জায়গায় আমরা ডেপুটেশন দেব। ডেপুটেশনে স্মারকলিপি আমরা তাদের হাতে তুলে দেব। আচ্ছা আচ্ছা, তাহলে স্মারকলিপি আপনারা দেবেন বিডিওকে? বিডিওকে। তা কত কত দফা দাবির ভিত্তিতে দেবেন? রেশন কার্ড, জমির সম্বন্ধে, অন্যান্য সুযোগ, রাস্তাঘাট, আইওআই, এইসবের মধ্যে আরো অনেক কিছু আছে, বিস্তারিত সবগুলো বলছি না। আচ্ছা, আপনার নামটা? আমার নাম হলো ভিক্টর বাংলা। আপনি কোন পদে আছেন? আমি জেলা সভাপতি। উত্তর দিনাজপুর থেকে জয়দেব গোপের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।